মল্লভূম প্রয়াসের উদ্যোগে বাচ্চা বাচ্চা শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি নিজের হাতে করলেন বস্ত্র বিতরণ। আজ বাঁকুড়ার জয়পুর মুড়াবাড়ি গ্রামে প্রায় 100 শিশুকে বস্ত্র বিতরণ করেন। একেবারে 1 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের হাতে জামা কাপড় তুলে দেয় আধিকারিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, কৃষ্ণপুর মহকুমা এসডিপিও কুতুবুদ্দিন খান সহ অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস, কুতুলপুর সার্কেল ইন্সপেক্টর দেবব্রত সিনহা ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামনারায়ণ পাল, একাধিক আধিকারিক সহ মল্লভূম প্রয়াসের সমস্ত সদস্যরা। মল্লভূম প্রয়াসের ডাকে এই প্রথম মুড়াবাড়ি গ্রামে বাঁকুড়া জেলার এসপি এলেন, তাই গোটা গ্রাম জুড়ে একটা উৎসবের আমেজ তৈরি হয়। খুশিতে গ্রামের মানুষ বরণ করে নেন ধামসা মাদলের বাজনার তালে তালে, পুলিশ সুপারকে গ্রামে স্বাগত জানান। তারপরেই চলে বরণ পর্ব, বরণ পর্ব শেষ হতেই শুরু হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান, তারপরেই চলে জয়পুর থানার পুলিশের উদ্যোগে বনভোজন। এক কথায় বলতে গেলে আজকের অনুষ্ঠান জমজমাটি। আর এরকম একটি অনুষ্ঠান আদিবাসী গ্রাম মুড়াবাড়ি গ্রামে হওয়ায় খুশি গ্রামের সকল বাসিন্দারা। সকলকে নমস্কার জানাই, জোহার জানাই। আপনাদেরকে দেখে এখানে আপনাদের সাথে যোগাযোগ করে খুব ভালো লাগছে। আপনাদের গ্রামে আসার আজকে প্রথম সুযোগ হলো আমার। অনেকটা ভিতরে এই জায়গায় রাস্তার মেইন রাস্তা ধরে অনেকবার আমি গিয়েছি, কিন্তু আপনাদের গ্রামের দিকে আসাটা কোনোদিনই হয়নি। আজকে প্রথমবার আসা হয়েছে। আজকে মল্লভূম প্রয়াস ও মঞ্জল বাবুর সাহায্যতা নিয়ে আমরা এখানে শীত বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান রেখেছি। যারা এই প্রোগ্রামটা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই এই প্রোগ্রাম যেটা হচ্ছে, শীত বস্ত্র বিতরণ যেটা হবে আপনাদেরকে, সেটা আমরা নিশ্চয়ই করবই। তার সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করা, আপনাদের সাথে দেখা করার একটা সুযোগ আজকে আমরা পেলাম, সেটা পেয়ে আমরা অনেকটাই খুশি। আর যখন আমি এসেছি তো যেই সুন্দরভাবে আপনারা আমাদেরকে স্বাগত করেছেন, যে এত সুন্দর ওখানে আদিবাসী নৃত্য করা হয়েছে, যেভাবে আপনারা সম্মান দিয়েছেন আমাদেরকে, আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই খুশি। আপনারা কী কী আজ অনুষ্ঠান করলেন? হ্যাঁ, আজকে আমাদের যে কর্মসূচি ছিল, এখানে আমাদের দেখতে পাচ্ছি নতুন গ্রাম জয়পুর সংলগ্ন একটি গ্রাম, খুবই ভিতরে আদিবাসী পাড়া, সেখানে আমাদের শীত বস্ত্র বাচ্চাদের জন্য এবং সমস্ত মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তার জন্য সাথে ছিলেন জয়পুর থানা, অবশ্যই ধন্যবাদ জানাই, এবং মঞ্জুর স্যার ছিলেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আজকে আমাদের টোটাল 130 জনকে বস্ত্রদান করা হলো। আমরা বিগত 6 বছর থেকে এই কাজ করে আসি, এরকম সব রকম অনেক অ্যাক্টিভিটিস আমাদের থাকে মল্লভূম প্রয়াসে, সেই হিসেবে আমরা কাজ করি। দেখুন, এই আমাদের সেইখানেই কাজ করা উচিত যেখানে মানুষের প্রয়োজন, সেই জন্য আমরা ছুটে যাই জঙ্গল থেকে ভিতরে, আরও যেখানে মানুষের প্রয়োজন সেই জায়গাতে আমরা ছুটে যাই এবং সেখানে সার্ভে করে আমরা প্রোগ্রাম করি। জয়পুর থানা অবশ্যই মানে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এত রকমভাবে সহযোগিতা এবং সাহায্য করেছেন, সমস্ত অফিসার থেকে শুরু করে সবাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অনির্বাণ মুখার্জি।